This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. It's co-sponsored by Ayush Communication, the best security solution. Be safe at your home or complex. বুধবার সায়েন্স সিটির অডিটোরিয়ামে কেবল টিভি শো 2019-এর উদ্বোধন করেন মেয়র ফেরাদ হাকিম। এই শোটি শুরু হয়েছে 9 জানুয়ারি এবং চলবে 11 জানুয়ারি পর্যন্ত। কেবল অপারেটর সংগ্রাম কমিটির অন্তর্ভুক্ত সিটি, জিটিপিএল, ম্যানথানের মতো বিভিন্ন কেবল অপারেটরের শো এখানে দেখানো হবে, যার মাধ্যমে মানুষরা বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। আমাদের যেহেতু কেবল অপারেটর প্রচুর পাড়ায়, প্রত্যেক পাড়ায় ছেলেরা, যারা বেকার ছেলে, তারা এই কেবল কানেকশনের মধ্যে দিয়ে কেবল অপারেটর হয়ে তারা নিজেরা এবং তার সাথে যারা কাজ করে একটা বড় অংশের মানুষ, তাদের এমপ্লয়মেন্ট হচ্ছে। গরিব ছেলেদের যারা আজকে এমএসও, তারাও কখনো কখনো সময় কেবল অপারেটরই ছিল, তারপর তারা অর্গানাইজ করে এমএসও হয়েছে। সুতরাং এই কেবল টিভি শোয়ের মধ্যে দিয়ে এটা একটা নতুন দিগন্ত, সবসময় এটা আপডেট হচ্ছে। আগে অ্যানালগ ছিল, এখন বক্স হয়েছে, আবার এইচডি আসছে, সবসময় কেবল, এই কেবল ব্যবসাটা সবসময় আপডেটেড হচ্ছে। সুতরাং নতুন নতুন ছেলেরা আসছে, তারা ব্যবসা করছে, তাদের লেটেস্ট টেকনোলজি দেওয়ার জন্য এই শো, এবং তার জন্যেই এই প্রত্যেক বছর এটা হয়, আমরা এখানে আসি। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী নিজেও কেবল অপারেটরদের নিয়ে একটা মিটিং করেছে, তাদের জন্য সামাজিক সুরক্ষা থেকে আরম্ভ করে হেলথ স্কিম সব কিছু করেছে। তার কারণ গরিবের ছেলে, তারা কেবল অপারেটর হয়ে তাদের জীবনে একটা রোজগারের দিক খুলে বেড়ায়। তাদেরই আপডেট করার জন্য, তাদের আরও ভালোভাবে ব্যবসা করার জন্য এই এই শো। তাই এই শোটাকে, মানে এই এই মেলাটা, কেবল টিভি শো মেলা, এটাকে সমর্থন করার জন্য প্রত্যেক বছর আমি আসি। নতুন নিয়মে একটা সমতা হচ্ছে, তার কারণ হচ্ছে যে যারা আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে যারা আছে, তারা তেলের মাথায় তেল মাখাতে ভালোবাসেন। অর্থাৎ যারা ব্রডকাস্টার, তারা অ্যাডভার্টাইজমেন্টের একটা রোজগার, আবার এখান থেকে আমাদের মানে কেবিলের থেকে টাকা নিয়ে, এমএসওদের থেকে টাকা নিয়ে আরেকটা রোজগার। অর্থাৎ একজনের ডবল রোজগার, আরেকজনের রোজগারের পেট কাটা। সাধারণ মানুষকে তাহলে এটা ফিসটা বাড়াতে হবে, তারপরে কেবল অপারেটরদের, তাদের সাথে সাধারণ মানুষের গণ্ডগোল হবে, আর যারা উপরে রয়েছেন তারা রোজগার করবেন, আরও বেশি করে রোজগার করবেন। আমরা এটা নিয়ে প্রোটেস্ট করেছি এবং এটা নিয়ে ট্রাইয়ের মাধ্যমে আলোচনা চলছে, যাতে আর একটা মানুষ কত খাবে, আর যারা বড় হাউস তারা কত খাবে, আর তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তা করে আর কত খাওয়াবে। কেবল ব্যবসাটা হচ্ছে মানুষের মাস মিডিয়া, মানুষের ঘরে ঘরে পৌঁছানো। সেখানে মানুষের উপর চাপ দিয়ে লাভ নেই। আমাদের তো উচিত হলো যে যারা বড় হাউস, মানে ব্রডকাস্টার, তারা যেহেতু অ্যাডভার্টাইজমেন্টে এত রোজগার করে, বাদবাকিটা টোটালটাই ফ্রি করে দেওয়া উচিত। উল্টে ব্রডকাস্টাররা কী করে, এমএসওদের কাছে সবসময় ব্ল্যাকমেলিং করতে থাকে। আমি এটার বিপক্ষে, আমি এটার বিপক্ষে। তার কারণ হচ্ছে যে এনিথিং যেটাতে মানুষের পকেটে টান পড়বে, না 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 না, এটা 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 বলে, এইটা 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 বলে, এটা বলে, কিন্তু এটা না না, প্রোটেস্ট করে ওরা করেছে, অলরেডি গেছে। এটা এখন ইলেকশন, এখন তো এই ফেব্রুয়ারি অবধি আটকেছে, জানুয়ারি মাসের শেষ অবধি। আমার মনে হয় ইলেকশনের আগে আর এসব করে ওরা সাহস পাবে না। এমনিও তো দেখছেন এনআরসি ফেনআরসি করে প্রায় শুয়ে পড়েছে, নতুন কিছু আর না না, চয়েস করা থাকুক, কিন্তু যাদের যেটা বলছে যে দামটা বাড়ানোর যে কথাটা, তাহলে এটা অ্যাসিওর করুক যে দাম বাড়বে না, তাহলে আমরা সবাই সমর্থন করব প্রচুর। না, অফিসিয়ালি মেয়র ঘোষিত হয়ে গেছে, আমার অবত হয়ে গেছে মেয়রের, আজকে 6 মাসের মধ্যে আসার কথা ছিল, আজকে আমি ইলেকটেড হলাম অ্যাজ এ মেম্বার অফ দি মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ কাউন্সিলর হিসেবে আমি ইলেকটেড হলাম। মেয়র আমি আগেই হয়েছিলাম, ওই নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে আসার কথা ছিল, আমি 1 মাসের মধ্যে জিতে চলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় থাকলে পশ্চিমবঙ্গে সবাই লাপালাপি করে, মুখ্যমন্ত্রী মানে ববি হাকিম থেকে সৌমিত্র খান, তার মাতার আশীর্বাদ না থাকলে সৌরভ, সৌমিত্র খানও জিরো,
ফিরাদ হাকিম ও জিরো। 22 বছর ধরে একটা কেবল টিভি শো চলছে, তার মানে প্রত্যেক বছর কিছু নতুন না হলে সেটা করা যায় না। আর কেবল টিভি এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে টেকনোলজি চেঞ্জ এভরি 3 ইয়ার্স হয়। যে যদি আমরা অ্যানালগ যুগ থেকে এখন দেখি, কনজিউমাররা বাড়িতে বসে দেখে থাকবে যে কত ধাপ কেবল টিভি পাল্টেছে। 20-30টা চ্যানেল থেকে আজকে 500-600 চ্যানেল, একটা বিশাল জায়গায় কেবল টিভি গেছে। কেবল টিভিতে এই মুহূর্তে এই বছরে যদি দেখা হয় তাহলে যে সার্ভিসেসগুলো নতুন আসছে সেই সার্ভিসেস কনজিউমাররা এখনও দেখেনি। একটা ওটিটি সার্ভিস, অ্যান্ড্রয়েড, তারা বাড়িতে বসে ডিসাইড করতে পারবে যে কোন সময় তারা কি দেখবে। একটা লাইভ চ্যানেলের প্রভিশনও আছে, আর একটা যে চ্যানেলগুলো কন্টেন্টগুলো নিজের ইচ্ছের মতন দেখা যায় সেটাও কেবল টিভিতে খুব শিগগিরই পাবে কনজিউমাররা। তো তাহলে যে সার্ভিসেসগুলো কনজিউমাররা ওয়েট করে আছে সেই সার্ভিসেসগুলো পাবে। যে কনজিউমারগুলোর পুরনো টিভি আছে, আজ থেকে 10-15 বছর পুরনো, LCD নয়, LED নয়, একটা CRT টিভি আমরা বলি, সেই টিভিগুলো আজকে ইকুইপমেন্টে স্মার্ট টিভি হয়ে যাবে। তারা সেই টিভিগুলোতেও ইউটিউব দেখতে পারবে, সে টিভিতে অ্যান্ড্রয়েড দেখতে পারবে, অ্যাপ ডাউনলোড করতে পারবে, সেই জিনিসগুলো সবই নতুন এবছর। আর টেকনোলজি তো এরকম আমাদের যে US UKতে যা হচ্ছে আমাদের দেশে আজকের দিনে তাই হচ্ছে। কোন কেবল অপারেটর সেই পরিষেবা দিতে পারবে কি পারবে না সেটা ডেফিনেটলি তার পকেটের উপরে ডিপেন্ড করছে। কনজিউমারের চাহিদা হলে সে সার্ভিসেস পাবে। এই নতুন রুলস নিয়ে আসছে আমাদের ট্রাই খুব শিওর যে এটাতে কনজিউমারদের বেনিফিট হবে। আমাদের জন্য জিনিসটা পুরো সম্পূর্ণ নতুন, আর এই নতুন জিনিসে ভালো হবে মন্দ হবে সেটা সময় বলবে। যদি যে কনজিউমার খুব কম চ্যানেল দেখে, অল্প চ্যানেল দেখে, তাদের ডেফিনেটলি খরচা কমে যাবে। কিন্তু আমাদের এখানে প্রচুর কনজিউমার আছে যারা প্রচুর চ্যানেল দেখতে চায়, হয়তো 10-15টা চ্যানেল দেখে কিন্তু ইচ্ছে হলো সেদিন ওই চ্যানেলটা পাচ্ছে না, সেরকম প্রচুর কনজিউমার আছে, তাদের খরচা বাড়তেও পারে। কেবল টিভি নিয়ে লোকেদের ইন্টারেস্টটা ক্রমশ বেড়েই চলেছে। প্রত্যেক বছর প্রচুর কনজিউমার্সরা আসে আমাদের, তাদের ফিডব্যাক আমাদের খুব কাজে দেয়। কেন, এন্ড অফ দ্য ডে আমাদের বিজনেস হচ্ছে তাদের ভালো একটা পরিষেবা দেওয়া, আর ওই পরিষেবা যদি ওরা বলতে পারে যে কোথায় আমরা ল্যাক করছি সেটাকে ঠিক করার আমাদের একটা সুযোগও হয়। অ্যাট দ্য সেম টাইম কনজিউমাররা এসে এখানে দেখতে পারে যে কোন জায়গায় কেবল টিভি নেক্সট যাচ্ছে। কেন, প্রচুর কনজিউমাররা ভাবে যে কেবল টিভি একটা স্ট্যাগনেন্ট জিনিস, কিন্তু এইখানে এলে তারা বুঝতে পারবে যে কেবল টিভি অ্যাকচুয়ালি কোন জায়গায় যাচ্ছে, আর তারা দেখতে পারবে যে কেবল টিভি একটা বিশাল টেকনোলজি দিকে এগিয়ে চলেছে। কেবল টিভির নানা রকম সামগ্রী যেগুলো দরকার কেবল টিভিতে, সেগুলো এখানে তুলে ধরা হয় মানুষকে, মানে যারা অপারেটর রয়েছে তাদেরকে বোঝানো হয় ব্রডব্যান্ড থেকে আরম্ভ করে কেবল টিভি থেকে আরম্ভ নানা রকম জিনিস। তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যেসব অপারেটর বন্ধুরা এসছে এখানে বা যারা আসেননি তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। 3 দিন চলবে মেলাটা, আজকাল পরশু, 9, 10, 11, প্রত্যেককে আসার জন্য আহ্বান করছি যারা কেবল অপারেটর রয়েছেন। কেন, আপনাদের জানার জন্যই, কেবল টিভিটা জানার জন্যই, কেবল টিভি কি টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে সেগুলো জানার জন্য এই মেলাটা করা প্রতি বছর। তো আপনাদের কাছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের কাছে আহ্বান রাখছি, আপনারা আসুন এবং দেখুন, আর প্রত্যেকে মেলাটা দেখার দরকার। তার কারণ কেবল টিভির আগামী দিনে টেকনোলজি অনেক হাই হচ্ছে, সেই ব্যাপারে তাদের নলেজ দরকার, সেই জন্যই মেলাটার আয়োজন। না, 1 মাস পিছিয়ে গেছে এটা তো আমাদের কোনো কারো হাত নেই, এটা সম্পূর্ণ ট্রাইয়ের ব্যাপার। ট্রাই যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল সিদ্ধান্ত, এটা তো আমাদের কিছু করার নেই। ওই যেটা ববিদা বললেন, আমাদের সে একই বক্তব্য, ট্রাই যেরকম করেছে 1 ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে সেটাই আমরা জানি, সেটাই হবে, যা করবে ট্রাই, ট্রাইয়ের বাইরে কেউ নেই। দর্শকদের, কেবল টিভির যারা দর্শক রয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা বাড়িতে বসে কেবল টিভি দেখছে, আপনাদের চ্যানেল দেখছে, তাদেরকে সিটি কেবলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক দর্শককে যারা কেবল টিভির দর্শক, আপনাদের চ্যানেলকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখিয়ে ইয়ে ফেয়ার বহুত জরুরি হ্যাঁ, ক্যুকি ইস্টার্ন ইন্ডিয়া কাজ ইয়ে মেরে খাতে সবসে বড়া ফেয়ার হ্যাঁ, আর ইসমে কাফি টেকনোলজি লেকে হাম লোগো কো দেখনে কো মিলতা হ্যাঁ, কাফি বাহার কি কম্পানিয়া ভি আই হ্যায় আর অভি নয়া জো সিস্টেম আ রাহা ট্যারি কা উসমে ইয়ে টেকনোলজি বহুত কাম মে আয়েগি। অভি হাম লোগো নে এক নয়া বক্স লায়া উসকে মারফত আপ ইউটিউব বগেরা নেট কা কানেক্ট দেখ পায়েঙ্গে আর উসমে আপকা সিকিউরিটি সিস্টেম হ্যায়, আপ ওয়াইফাই ক্যামেরা লগা কে উসকে থ্রু আপ ঘর কো সিকিউর কর সকেঙ্গে উস সেটআপ বক্স কে মারফত। তো টেকনোলজি রুকতি নেই হ্যায় আর ইয়ে হর সাল ইস এক্সিবিশন মে নয়া কুছ আতা হ্যায় লোগো কো দেখনে কো মিলতা হ্যায়, হমে ভি কাফি টেকনোলজি লাস্ট 1 সাল মে ডেভেলপ করকে ইস ইন্ডাস্ট্রি কো মেনে দেনে কি কোশিশ কি হ্যায়।
देखिए ये बहुत बढ़िया है, इसको यदि सही ढंग से इम्प्लीमेंट की जाती है, कोई भी चीज़ लाने में कुछ खामियां रहती है, उस खामियां को यदि दूर हो जाएगी तो ये ग्राहकों के लिए काफ़ी लाभदायक होगी। हाँ अभी ये डिले हो रहा है क्योंकि काफ़ी इंडिया के MSO रेडी नहीं है, और फिर क्या है कि ऑपरेटर्स लोगों में भी अभी थोड़ी और जागरूकता चाहिए इस टेक्नोलॉजी के बारे में, क्योंकि वो काफ़ी रूरल एरिया में है तो उनको थोड़ा समय लग रहा है समझाने में, क्योंकि ये जितना आसान लग रहा है उतना आसान नहीं है। टेक्नोलॉजी के तरह से सिस्टम बहुत बढ़िया है, तो चूंकि हम लोग एक MSO जो हैं सब इंडिया के छोटे छोटे भी MSO हैं, तो उनके पास एक फंडिंग का भी इशू है, तो वो अभी इसको डेवलप कर रहे हैं और आशा करते हैं कि ये स्मूथली फरवरी में इम्प्लीमेंट हो जानी चाहिए। नहीं नहीं दिल्ली बम्बई के बाहर से तो आए ही हैं, यहाँ तक कि आप देखेंगे चाइना से भी स्टॉल आए हैं, इंडोनेशिया से लोग आए हैं, ये बहुत बड़ा ट्रेड फेयर है। यहाँ पे बांग्लादेश से कम 1000 लोगों का डेलीगेट्स आया है, क्योंकि कलकत्ता कैसा है यहाँ से अपने काफ़ी स्टेट जुड़े हुए हैं, और दिल्ली बम्बई वगैरह से लोग जो आए हैं वो ज़्यादा आए हैं मैन्युफैक्चरर आए हैं जो यहाँ पे वो टेक्नोलॉजी अपना दिखाने आए हैं या उनका हार्डवेयर से रिलेटेड वो बिजनेस करते हैं। नहीं देखिए बॉबीदा के बारे में कुछ भी कहना कम होगा, वो शुरू से ही केबल इंडस्ट्री को अलग नज़र से देखे हैं, जब भी हम लोगों को कोई भी प्रॉब्लम हुई हम लोग बॉबीदा के पास जाते थे, बॉबीदा सुन के उसको तुरंत सॉल्व करते थे, और बॉबीदा के रहने से हम लोगों को एक बहुत बड़ी कॉन्फिडेंट भी मिलती है इस इंडस्ट्री में कि देखिए स्टेट का बहुत ज़रूरी है हम लोगों को उनका हेल्प, क्योंकि जो वायर वगैरह है बाकी तरह के प्रॉब्लम आते हैं, तो बॉबीदा तो हमारे केबल इंडस्ट्री के लिए घर के आदमी हैं, मैं तो उनको थैंक यू कहूँगा। वो मेयर बनने के बाद उनको मैं मिला भी, उनको तोहफा मैं एक फूल का वो भी दिया, और आज आए वो तो बॉबीदा को जब बुलाओ केबल के लिए तो बॉबीदा हाजिर हो जाते। GTPL 19 में देखिए कोशिश करेगा कि जितना रेट को ठीक करके ग्राहक तक मैं ले जा सकूँ, तो उस पर मेन फोकस रहेगा, और बढ़िया कम कॉस्ट में बढ़िया सेटअप बॉक्स मैं ग्राहक तक पहुंचा सकूं। ना आर कंपनी मेघबेला ब्रॉडबैंड एंड मेघबेला डिजिटल, हम लोग तो दोनों में ही हैं, केबल टीवी ब्रॉडबैंड दोनों में, तो अपना हो गया करीब 10-12 साल इस इंडस्ट्री में। सो अभी आप लोगों को पता ही होगा कि अगले कुछ ही दिनों में फरवरी 1 से हम लोगों का नया टैरिफ ऑर्डर केबल टीवी का चालू हो रहा है। सो हम लोग एक नया रिजाइम में माइग्रेट कर रहे हैं कि जहाँ पे कंज्यूमर्स अपने हिसाब से चैनल देख पाएंगे, अपने पसंदीदा चैनल खुद चूज़ कर सकेंगे। सो ये कस्टमर्स के लिए बहुत खुशखबरी है, और हम लोग यही आशा रखते हैं कि कस्टमर्स, केबल ऑपरेटर्स, MSOs, ब्रॉडकास्टर्स, सभी ये जो नया सिस्टम बना है इससे बेनिफिटेड होगा। ये हम लोग तो बहुत अच्छे प्लान्स वगैरह लेके आए हैं ब्रॉडबैंड को लेके, ब्रॉडबैंड में अपना 1 GBPS तक का प्लान है अपने पास, और जो कि प्रिटी लो प्राइस्ड है, करीब करीब 1200-1300 में मिलता है, जो मल्टीनेशनल से कॉम्पीट करने के लिए बहुत है। सो हो सकते हैं कि कस्टमर्स को यही सब ऑफरिंग देंगे, और जितना दिन जाएगा हम लोग ज़्यादा से ज़्यादा और वैल्यू एडेड सर्विसेज लाएंगे। हम लोग OTT लॉन्च कर रहे हैं, हम लोग IPTV भी लॉन्च कर रहे हैं अगले 2-3 महीना के अंदर, तो होपफुली कस्टमर्स को और अच्छा बुके हम लोग दे पाएंगे। मेघबेला ब्रॉडबैंड का व्यूअरशिप ओवरऑल आप देखिएगा 2 से 2.5 लाख का है सब्सक्राइबर बेस। मेघबेला डिजिटल का केबल टीवी आपको अगर जिला में जाइएगा Phase 3 और 4 में, तो आपको बांकुड़ा डिस्ट्रिक्ट में मिलेगा, आपको मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में मिलेगा, आपको ईस्ट मिदनापुर में मिलेगा, आपको उधर दीनहाटा में मिलेगा, कूच बिहार डिस्ट्रिक्ट में, कलकत्ता है 24 परगनाज नॉर्थ साउथ, हावड़ा हुगली, और उड़ीसा का कुछ पार्ट्स है हम लोग कवर करते हैं। उड़ीसा में मेघबेला ब्रॉडबैंड का भी है, उड़ीसा में मेघबेला डिजिटल का भी है, हम लोग केबल टीवी भी करते हैं। हाँ सब कुछ यहीं से कंट्रोल होता है। ऑल द बेस्ट, बिलेटेड हैप्पी न्यू ईयर, एंड होपफुली हम लोग आपको और कुछ ज्यादा उपहार दे पाएंगे इन डेज टू कम। थैंक यू। तपोव्रत मुखर्जी, डायरेक्टर ऑफ मेघबेला। कैमरा शौकत अली, राखी मजुमदार, 24 आवर्स टीवी, कोलकाता।